মুন্সিগঞ্জ সদরে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশু সহ চারজন দগ্ধ হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার ভোর 6:30টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকায় থানা কাউন্সিল মোড়ের একটি ভবনের পাঁচতলা ফ্ল্যাটে বিস্ফোরণ হয়। এতে ফ্ল্যাটটিতে আগুন ধরে যায়। আগুনে ফ্ল্যাটের ভাড়াটিয়া একই পরিবারের রোজিনা বেগম, রিজবি আহমেদ রাসেল, তার বাবা রজব আলী ও 3 বছরের শিশু রায়ান দগ্ধ হন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠিয়েছেন চিকিৎসকরা। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ খোঁজার চেষ্টা করছেন। এ বিষয়ে জানতে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মইনুদ্দিন সুমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, কি কারণে বিস্ফোরণটি ঘটেছে, ফায়ার সার্ভিসরা কি বলছে? হ্যাঁ, কথা মুন্সিগঞ্জের সদর উপজেলার ঠিক সন্নিকটে ইকদারপুর এলাকায় মুন্সিগঞ্জ পৌরসভাধীন পাঁচতলা ভবনের চারতলা ভবনে যে বিস্ফোরণটি ঘটে, এবং বিস্ফোরণের পরপরই সকাল 6টার দিকে বিস্ফোরণ পরপর পুরো এলাকাতে একটা কম্পনের সৃষ্টি হয় এবং ভবনের কোনো কাজ অনেকটা টুকরো বিচ্ছিন্ন এবং আশেপাশে ছড়িয়ে ছিটে পড়ে। আমি যেখানে আছি সেই রাস্তার আশেপাশে সহকারে বিভিন্ন গাছপালায় ভবনের ঠিক জানলাগুলি উপরে অবস্থান করছে ভাঙা টুকরোগুলো। তবে ফায়ার সার্ভিস বলেছে কিভাবে আগুন লেগেছে আমরা জানার চেষ্টা করেছি, তারাও অনেকটাই বলতে পারছে না আরো বিস্তারিত। তবে তারা প্রাথমিক ধারণা করছে যে মুন্সিগঞ্জের যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেটি মোবাইল চার্জিং হচ্ছিল বদ্ধ ঘরে, সেখান থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন লাগার সাথে সাথেই কিছুক্ষণ পরেই এই বিভিন্ন তাপ সৃষ্টি হয় এবং বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে তারা প্রাথমিক ধারণা করছে। এর ফলে পুরো ভবনেরই বিভিন্ন জানলা ভেঙে টুকরো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে গ্রিলগুলি রয়েছে সেগুলো, এবং পুরো রাস্তা জুড়ে কাচের যে খণ্ড বিস্তীর্ণ আছে পুরো এলাকা জুড়ে। তবে ভবনের একই পরিবারে যেই আগুন লেগেছে সেই যে ভবনটিতে, সেখানে একই পরিবারের চারজন ছিল, চারজনই অগ্নিদগ্ধ হয়েছে। একটি শিশু বাচ্চা রয়েছে এবং তার শাশুড়ি যিনি দাদি এবং তার ছেলে এবং ছেলের বউ, তাদেরকে সকলকেই ঢাকা বার্নিতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে অনেকটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে ফায়ার সার্ভিস সূত্রে জানা যাবে যে আসল প্রকৃত ঘটনাটা কি। তারা এখনো বলতে পারছে না যে আসল, তারা ধারণা করছে যে হয়তো এই বদ্ধ ঘরে অগ্নিকাণ্ড হলে এবং এখান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তো এই ছিল কথা আমার কাছে সর্বশেষ তথ্য। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।